সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চা বসিয়ে দিয়েছি, আদা চা। আমি পরে দুধ মিশিয়ে নেব, আর শাশুড়ি মা খাবেন লিকার চা। দেখো দুধ চা নিয়ে চলে এসেছি আমি ঘরে, অনেক জামা কাপড় রয়েছে গতকালের কাচা, মানে রাতের কাচা। দাঁড়াও দরজাটা একটু দিয়ে নিই, দরজা বন্ধ না করলে তখন শাশুড়ি মা চলে আসবেন। কী হচ্ছে ঘরে, কথাবার্তা হচ্ছে? জমিদার শুয়ে রয়েছে, খুব ভালো আছো। আজকে ওনারা দিনের মতো একটা সাধারণ দিন, আমি আজকে এইভাবেই আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পেলে আমি দুধ চা নিয়ে চলে এসেছি। আজকে আমার ছুটির দিন, তো ল্যাদ খেয়ে পড়ে রয়েছি, রান্নাঘরে যাব। তার আগে একটু চা খেয়ে নিই। তুষার কাজ করছে, করুক, তোমার বডি আর দেখতে হবে না। চলো চারা খেয়ে নেওয়া যাক। এইগুলো সব কাঁচা জামা কাপড়, আমি কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম কাজের থেকে এসে। আজকে বৃহস্পতিবার আমার ছুটি, যেহেতু বৃহস্পতিবার আমি কাছাকাছি করি না, তোমরাও কেউ করবে না, মানে কাছাকাছি করতে নেই, আমার ঠাকুমা বলতেন। তা এগুলো ভাঁজ করা হয়নি, আমি আগে চা খেয়ে নিই। দেখো দুধটা ঠিক করে গলেনি। চা খাবো তো দুধ চা, দুধ চা বেশ মোটা করে না খেলে হয় না বলো? তুষার চা খায় না, ও ভালো ছেলে, গুড বয়। জানলার পর্দাটা খোলো। তো ছুটির দিন যেহেতু, আমি একটু লেট করেই উঠেছি। আসলে ছুটির দিনে লেট করে উঠি, সারাদিন খেতে না দাও তাও ঠিক আছে, কিন্তু আমার, আমি খুব ঘুম কাতুরে। আমাকে সারাদিন যদি ঘুম পাড়িয়ে রাখো, মানে ঘুমোতে দাও আর কি, তাহলে আমি সারাদিন কাউকে ডিস্টার্ব না করে ঘুমিয়ে থাকবো। এবার যাই হোক, চাটা খেয়ে নিই, খাওয়া হয়ে গেছে অলরেডি। এবার জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর আমি বৃহস্পতিবার কাছাকাছি করি না, কারণ ঠাম্মা বলতো সধবা মানুষদের, সধবা মহিলাদের বৃহস্পতিবার কাছাকাছি করতে নেই, তাহলে নাকি স্বামীর অকল্যাণ হয়। সেই জন্য আমি বৃহস্পতিবার কাছাকাছি বলো কিছু করি না, কিন্তু মানে বৃহস্পতিবার ছুটি হয়ে কোনো কাজও নেই, কারণ যেহেতু কাছাকাছি করতে পারো। ছুটি দিলে বেসিক্যালি মানুষ কী করে, একটু কাছাকাছি করে, ধোয়াধুয়ি করে, ঝাড়াঝাড়ি করে, কিছুই হবে না। চা খাওয়া হয়ে গেছে, বিছানা গোছানো, মানে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। আমি মগটা নিয়ে, মানে ছোট্ট চায়ের চা খাওয়ার মগটা নিয়ে আমি চলে এসেছি, এটা রাখবো রান্নাঘরে। আর রান্নাঘরে সব কিছু দেখো রেডি করা আছে, চাল ধোয়া আর মাছ ধোয়া, মাছ ধুয়ে নুন হলুদ মাখানো, আমি সব করে রেখেই গেছি আগে। তো চা খাওয়াটা হচ্ছে আমার খুব রিল্যাক্সের সময়, চা খেতে খেতে আমি একটু রিল্যাক্স করি। অন্য দিন যেটা হয় না, সেটা বৃহস্পতিবার হয়, আমি ওই দিনকেই চা খাই। তো দেখো এটা হচ্ছে গ্লাস কাপ বলে, ছোটো ছোটো আঁশ হয়, দুটো গ্লাস কাপ মাছ আর একটা হচ্ছে পোনা মাছ, মানে বাবা নিয়ে এসেছে। তো তিনটে মাছ, এক দুই তিন চার, যে জানি না, হ্যাঁ মানে দুটো মাথা দুভাগ করা আর একটা হচ্ছে আস্ত রয়েছে। তো আমি অলরেডি চালে, দেখো ভাত দিয়ে দিয়েছি, সরি জলে চাল দিয়ে দিয়েছি, আর একটা আলু দিয়ে দিলাম তুষারের জন্য, সিদ্ধ খাওয়ার জন্য। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, মাছটা আমি ভেজে নেব। দেখো ভাত হয়ে গেছে অলরেডি, আমি অনেকক্ষণ পরই আসলাম ফিরে, মাঝখানে তোমাদের দেখানো হয়নি। তো এইটা হচ্ছে লাউ শাক, লাউ শাক বলে তো, হ্যাঁ। আর হচ্ছে মাছের ঝোল হবে আলু আর ঝিঙে দিয়ে, আর বেগুন আর আলু হচ্ছে এই লাউ শাকের জন্য, লাউ না কুমড়ো শাক যাই না। আর আমের চাটনি হবে আজকে, আজকে হচ্ছে এই মেনু। তো মাকে বলেছিলাম যে আমের চাটনিটা করার, ও দেখো একটা ফেরিওয়ালা এসেছিলো, আমি লবণের কৌটোটা কিনেছি, আর একটা ছোট্ট হলুদের কৌটো কিনেছি, আর একটা ছাঁকনি কিনেছিলাম স্টিলে, সেটা তোমাদের দেখালাম না। দেখো ছোট্ট একটা পুচকুসা হলুদের কৌটো, হলুদের কৌটোটা ফেটে গিয়েছিলো সেই জন্য কিনলাম। তো মাছ ভাজার তেলেই আমি আলু দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখবে যে আমাদের পেঁয়াজ রসুন খাওয়া খুব কম হয়, আমরা জিরে আদা বাটাই বেশি খাই। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটা কষানোর পর, তারপর আমি ঝিঙেটা দেবো, নাহলে ঝিঙে এমনি নরম, না হলে গলে পুরো গু হয়ে যাবে, সেটা আর খাওয়ার পর্যায়ে থাকবে না।
আমি ঝিঙে দিয়ে কখনো খাইনি মাছের ঝোল, এবার এসেই প্রথম। তো বাবা বলল এটা দিয়ে করো, তাই করছি। আমার খুব একটা ঝিঙে খেতে ভালো লাগে না। তো যাক, মশলাটা কষা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এটার মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দেবো। আস্তে আস্তে ঝিঙেটা কষবে, তারপরে মাছটা যেহেতু কড়া করে ভাজা গিয়েছে, আমি মাছটা পরে আস্তে আস্তে দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো কষিয়ে জল দেওয়া হয়ে গেছে, তোমাদের শর্টকাটে দেখাচ্ছি। যেহেতু আমার বৃহস্পতিবার ঘরটার মোছামুছির ব্যাপার আছে, মা গেছে ফুল তুলতে, আমাদের বড় ফুল ক্ষেত, সেটা তোমরা জানো, দুই তিনজন মানে কি বলবো, মানে লোক নেওয়া সত্ত্বেও আমরা মা গিয়ে ফুল তোলে, মানে নিজের লোকটা তোল, নিজের লোক কাজ করার মানেই আলাদা। তো যাক, এবার মা ওখানে গেছে, তো সেহেতু আমাকেই সব কাজ করতে হবে। তাও ঘরদোর মুছবে মা এসে, মাছটা দেবো দিয়ে এটা ফুটবে, ফুটি নামিয়ে নেবো। এর মধ্যে গরম মশলা আজকে দেওয়া মানে যাবে না, কারণ গরম মশলা বাড়িতে নেই। তো ঢাকা দিয়ে দিয়েছি, আর এই তিনটে মাছ তুলে রেখে দিয়েছি তুষারের জন্য। তুষার কিছুতেই ঝোলের মাছ খায় না, ও খুব বচ্ছেলে। তো আমি হয় আলু সিদ্ধ দিয়ে ওকে যখন সকালবেলা খেতে দেবো ভাত মেখে, তখন ওই তিনটে মাছের মধ্যে দুটো মাছ দিয়ে দেবো ওকে, তখন খেয়ে নেবে, আর একটা দুপুরবেলা খেয়ে নেবে। তো এটা মাছের ঝোলের ফাইনাল লুক, দেখো দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল। কিন্তু আমি যেহেতু ঝিঙে খাই না, সেহেতু আমার ভালো লাগেনি। তো যাক, এবার সবাই বলেছিল ভালো হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর হচ্ছে পাকা লঙ্কা। মানে পাকা লঙ্কাটাই শুকিয়ে শুকিয়ে শুকনো লঙ্কা করা হয়েছে, বাজারের চলতি শুকনো লঙ্কা আনা হয়নি। তো এর মধ্যে মানে ওই লাউ শাকের ইয়েটা হবে, আমি আলুটা দিয়ে আগে কী বলবো ওই ভেজে নেব, তারপর এর মধ্যে সর্ষে আর জিরে বাটা দিয়ে করবো আজকে। তোমরা কেউ লাউ শাক কেমন করে করো সেটা জানিও। আমি কখনোই আমিও বিয়ের আগে কখনো রান্না করতাম না, মানে ফ্যাশনেবল রান্না ছাড়া আমি আর কখনো রান্না করতাম না। তো বিয়ের পরে এইসব রান্নাবান্না করতে হচ্ছে, চচ্চড়ি ফচ্চড়ি, এটা মাকে দেখে যতটা শিখেছি বা যতটা আইডিয়া ততটাই করছি আমি। আর মানে আমার শাশুড়ি মা বলতেন অনেকভাবেই খাওয়া যায়, যে যেমনভাবে খায়। তো আমি আজকে সর্ষে আর জিরে বাটা দিয়েছি, একটু জিরে আর সর্ষে বাটা। দেখো কষানো হয়ে গেছে মশলাটা, আমি ওটা দিয়ে মানে শাকটা দিয়ে, কচি শাক হতে বেশিক্ষণ টাইম লাগবে না, ঢেকে দিলাম আর কমিয়ে দিলাম একটু ভাপে ভাপে। দেখো হয়েও গেছে, মানে আমি 5 মিনিট পর ফেরত এসেছি, আসার পর দেখছি মশলাটা, দেখতেই পাচ্ছ তোমরা, বোঝাই যাচ্ছে ওটা সর্ষে বাটা দেওয়া রয়েছে, জলটা শুকাবে গুঁড়ো গামাখা হবে। তো এই যে ভাত অলরেডি মেখে রেখে দিয়েছি, এটা আমিও দুকাল খেয়ে নেবো ওর থেকে, সকালে যেহেতু আমি চা ছাড়া কিছু খাইনি। তো আমি যেহেতু দুপুরবেলা ভাত খাবো, সেহেতু আমি সকালবেলা কিছু তেমন ভারী খাবার খাবো না। এখানে আমগুলো সিদ্ধ করে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। এবার দেখো এটা ফাইনাল লুক, দেখতে খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। রান্নাবান্না কমপ্লিট, আমার স্নান করাও হয়ে গেছে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা পাশের বাড়ি, কী পরিমাণ মেঘ হয়েছে, মেঘ করেছে হাওয়া দিচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আজকে বৃষ্টি হবেই, কেউ আটকাতে পারবে না। তো আমি স্নান করেছি, চুল খুলে একটু দাঁড়ালাম, হাওয়া দিচ্ছে যেহেতু, ভিতরে ভিতরে জল ঢুকে ভিজিয়ে গেছে চুলের ভিতরে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি একটু আলতা পরবো, আর আলতা পরলে শাশুড়ি মা খুব খুশি হয়ে যান, উনি পছন্দ করেন একটু আলতা পরা, সিঁদুর পরা, শাড়ি পরা। শাড়ি পরা তো হয় না, নাইটি পরেই থাকি আমি। ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু যা গরম দিয়েছিল বাবা, পচানো গরম আছে, রক্ষে করো ভাই, আমি আর শাড়ি পরবো না আজকে, শাড়ি সব তোলা থাক, আমি শীতকালে পরবো। তো আলতা পরি, আমার পাটা দেখো খুব বিচ্ছিরি পা, আসলে আলতা পরলে আমার খুব সুশ্রী লাগে পায়ে, তোমাদের কেমন কী হয় সেটা বলো, তোমাদের আশা করি সুশ্রী লাগে। তো আলতা পরছি, পরে আলতা পরতে ভালো লাগে, কিন্তু আমি পরি না একটাই কারণে, সব ঘরদোর লাল হয়ে যায়, চপ্পল বিছানার চাদর সব লাল হয়ে যায়, সেই জন্য আমি আলতা পরি না। এই প্রবলেমের সলিউশন কী আমি জানি না, সেজন্য যাই হোক আলতা পরে আমি পা ধুয়ে ফেলি, যাতে এক্সট্রাগুলো উঠে যায়, যাতে বিছানা চাদরে না লাগে। তো দেখো একটা পায়ে পড়া হয়ে যায়, একটা পায়ে আমি পড়ছি। তো আলতা পরলে বেশ পাটা ভালোই লাগে, বেশ বউ বউ লাগে পাটা। যাই হোক, আমার পায়ের নূপুর ছিল, নূপুরটা আমি খুলে রেখেছি, গরমকালে আমি যেন কিছু পরতেই পারি না, কানের দুল খুলতে নেই, তাই আমি পরে রয়েছি। তো এটা দেখো পা, পা কাউকে দেখাতে নেই, তাও দেখালাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4টে। তো আমাদের
আজকে আর মাঠে যাব না, ভালো লাগছে না। আমি আসলে একটু মাজা ব্যথায় ভুগছি। আর গত 7 বছর আগে আমি একটু পড়ে গিয়েছিলাম, তো সিঁড়িতে আমার সেই বাঁ দিকের কোমরটায় ব্যথা লাগে। যাই হোক, তখন ভালো করে ডাক্তার দেখানো হয়নি, জাস্ট এমনি ওষুধ খাওয়া হয়েছে, পেন কিলার। এখন বুঝতে পারছি ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, তো ডাক্তার দেখাতে হবে, ভাবছি এক্স রে করাবো। আজকে সম্ভব নয়, তবে এর মধ্যে 2-1 দিনের মধ্যে করাতে হবে। আর ভালো লাগছে না সারাদিন কাজকর্ম করার পর, আমি একটু শোবো। তো আর বেশি বকবক করে তোমাদের মাথা কান খাবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।